তো আপনাদের সবাইকে আজকে আমার ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি, লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো আমাদের প্রোডাক্টস এর যেই বিউটি গুলো রয়েছে সেই বিউটি গুলো নিয়ে। প্রথমত আমাদের প্রোডাক্টস এর ফার্স্ট বিউটি হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্টস, সেকেন্ড হচ্ছে হেলথ এন্ড বিউটি, থার্ড হচ্ছে প্যাটেন্টেড প্রোডাক্টস অর্থাৎ মেধা শর্ত সংরক্ষিত পণ্য, চতুর্থ তো হচ্ছে এটা হাইয়েস্ট কোয়ালিটি এনশিওরিং প্রোডাক্টস। পৃথিবীর প্রায় 170টা দেশের কোয়ালিটি কন্ট্রোল সার্টিফিকেট প্রাপ্ত পণ্য হচ্ছে আমাদেরটা, যার ফলে আমাদের পণ্য পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো জাতি নিশ্চিন্ত মনে বিশ্বস্ততার সাথে খেতে পারে। কারণ আমাদের স্টোরি হচ্ছে 42 ইয়ার্স এর স্টোরি, আমাদের স্টোরি, আমাদের সাকসেস স্টোরি রয়েছে পৃথিবীর সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সো পৃথিবীতে প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ আসছে, মানুষ যাচ্ছে, মানুষ আসবে, প্রত্যেকের সুস্থতার জন্যই হচ্ছে আমাদের এই কোম্পানি, আমাদের এই বিউটিফুল প্রোডাক্টস গুলো। সো আসুন তাহলে এরপরে আমাদের প্রোডাক্টস গুলো নিয়ে আমরা যারা বিজনেস করব সিদ্ধান্ত নিয়েছি বা যারা বিজনেস করছি তাদের জন্য কোম্পানির কতগুলো ইনফরমেশন রয়েছে। অ্যালোভেরা ড্রিঙ্কস প্রোডাক্টস, অ্যালোভেরা প্রোডাক্টস অ্যান্ড ডাইটারি সাপ্লিমেন্ট ইনহ্যান্স এন্ড বিউটি, ইনহ্যান্স হেলথ এন্ড বিউটি। অর্থাৎ বলা হচ্ছে অ্যালোভেরা বেস প্রোডাক্টস গুলোকে বলা হয়ে থাকে ডাইটারি সাপ্লিমেন্ট। আপনারা কেউ কখনো ভুলেও এগুলাকে ঔষধ বলবেন না, মেডিসিন বলবেন না, কারণ আমরা ডাক্তার না, আমরা মেডিসিন বিক্রি করি না, আমরা অ্যাজ এ অর্ডিনারি পিপল, আমরা অ্যাজ এ জেনারেল পিপল, আমরা হচ্ছে জেনারেল কাস্টমার। সো আমাদের প্রোডাক্টস গুলো হচ্ছে 100% পরিপূরক খাদ্য বা হচ্ছে বিকল্প খাদ্য, যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে ডাইটারি সাপ্লিমেন্ট বা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। ওকে, যেগুলো হেলথ প্রোডাক্ট সেগুলোকে, আর যেগুলো কসমেটিক্স সেগুলো হচ্ছে ন্যাচারাল কসমেটিক্স। সো এগুলোর সাথেও বাজারের কসমেটিক্স এর আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বাজারের ট্রেডিশনাল মার্কেটে যত কসমেটিক্স আপনি আমি ইউজ করি বা পাই, সমস্ত পণ্যগুলো হচ্ছে সিনথেটিক কেমিক্যাল বেস, আমাদের গুলো হচ্ছে সিনথেটিক কেমিক্যাল ফ্রি। সো দ্যাটস ওয়াই আমরা বলে থাকি আমাদের প্রোডাক্টস গুলো আপনার হেলথ এন্ড বিউটিকে কি করবে, ইনহ্যান্স করবে, উন্নত করবে। নট শুড অ্যাজ মেডিকেশন অর ট্রিটমেন্ট, ইয়েস, আমাদের প্রোডাক্টস গুলো নিয়ে কখনোই মেডিকেশন এবং ট্রিটমেন্ট করা যাবে না, কারণ স্ট্রিক্টলি প্রোহিবিটেড আছে। সো আমাদের কাস্টমার বা আমাদের বিজনেস ওনারদের যা কারো যদি ফিজিক্যাল কোনো ডিজিজ থেকে থাকে বা ফিজিক্যাল যদি কোনো ডিসঅর্ডার থেকে থাকে বা যদি তাদের কোনো রোগ থেকে থাকে পুরনো, তাহলে আমরা তাদেরকে সাজেস্ট করবো তার ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করার জন্য, ফ্যামিলি ফিজিশিয়ানের পরামর্শ সে চলার জন্য। আমরা কখনো ট্রিটমেন্ট করতে যাব না, আমরা কখনো ডাক্তার সাজতে যাব না। এটার পেছনেও একটা বড় আনসার আছে। কেন? তার মানে কি অসুস্থ ব্যক্তি আমাদের প্রোডাক্টস খেতে পারবে না? এই আনসারটা আপনারা আমার প্রোডাক্টস এর মধ্যে পাবেন। তো আসুন তাহলে এগিয়ে যাই। বলা হচ্ছে অ্যাভয়েড মেডিকেশন ডিজিজ অর কন্ডিশন, অবশ্যই এগুলো আমরা বলবো না। তারপরে বলা হচ্ছে নেভার ইউজ দা ওয়ার্ডস ট্রিট অর কিওর, অর্থাৎ ট্রিট অর কিওর আমরা ব্যবহার করব না। তাহলে প্রশ্ন আছে স্বভাবত কারণে যে ভাইয়া আমরা এই প্রোডাক্টস গুলো কথা বলতে গেলে কি বলবো মানুষকে? আমরা মানুষকে বলবো চারটা কথা, যে চারটা কথা হচ্ছে স্মার্ট, যে চারটা কথা হচ্ছে বিউটিফুল, যে চারটা কথার মধ্যে আছে সমস্ত ইনফরমেশন। সো সেই চারটা কথা কি? প্রথমত হচ্ছে আমাদের প্রোডাক্টস গুলো আপনাকে কি করবে, সাপোর্ট দিবে। সেকেন্ড হচ্ছে আমাদের প্রোডাক্টস গুলো আপনাকে প্রমোট করবে। থার্ড হচ্ছে আমাদের প্রোডাক্টস গুলো আপনাকে প্রোভাইড করবে। ফোর্থ হচ্ছে আমাদের প্রোডাক্টস গুলো আপনাকে মেনটেইন করবে। সো মাই ডিয়ার অল লাভলি অডিয়েন্স, এই চারটা শব্দের আবিধানিক অর্থ কি সেটা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যদি নিজে ডিকশনারি উল্টাইয়া এই চারটা শব্দের অর্থ দেখেন, তখন আপনারা অনেক সুন্দরভাবে এই শব্দগুলোর অর্থ মুখস্থ করে ফেলতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনারা এই চারটা শব্দের বেনিফিটটাও নিতে পারবেন। সো এই চারটা শব্দ খুবই স্মার্ট, খুবই সুন্দর, এবং আমাদের প্রোডাক্ট ট্রেনিং এর পণ্যের যখন আমরা বেনিফিট শেয়ার করি সেখানে কোথাও কোনো রোগের নাম লেখা নাই, সেখানে লেখা আছে যে এটা সাপোর্ট করে, প্রমোট করে, প্রোভাইড করে, মেনটেন করে। সো আসুন তাহলে আরেকটু এগিয়ে যাই, আরো ক্লিয়ার হয়ে যাব আমরা একটু পরে। সো আমাদের কোম্পানিকে পৃথিবীতে বলা হয়ে থাকে দ্য অ্যালোভেরা কোম্পানি, ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি। তার মানে আমরা হচ্ছি অ্যালোভেরা কোম্পানি হিসাবে পরিচিত এবং আমরা হচ্ছি পৃথিবীর সর্ববৃহৎ অ্যালোভেরা কোম্পানি। নট অনলি দ্যাট বাট অলসো ফরএভার ইজ এ ওয়ার্ল্ড লার্জেস্ট গ্রোয়ার, ম্যানুফ্যাকচারার অ্যান্ড ডিস্ট্রিবিউটর অ্যালোভেরা বেস প্রোডাক্টস এর জন্য তারা পৃথিবী বিখ্যাত। এবং পৃথিবীতে যত অ্যালোভেরা প্রয়োজন হয় ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে, নিউট্রাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে, কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে, তার 85% গ্রোয়ার এন্ড সাপ্লাইয়ার হচ্ছে অ্যালোভেরা অফ আমেরিকা INC, আমাদের প্রতিষ্ঠান। সো
অ্যালোভেরাটা কি তাহলে আমাদের জানা দরকার, অ্যালোভেরাটা কি? অ্যালোভেরাকে বলা হচ্ছে বার্ন প্লান্ট এবং বলা হচ্ছে এটা একটা নেচার্স ওয়ান্ডার্স, প্রকৃতির সেরা একটা উপহার, আল্লাহর সেরা একটা নিয়ামত বলা হচ্ছে অ্যালোভেরাকে। সো অ্যালোভেরা নিয়ে আপনারা শুনে আশ্চর্য হবেন, 42 ইয়ার্স পৃথিবীর 170+ কান্ট্রিতে এভরি ডে ট্রেনিং হচ্ছে, এভরি ডে ট্রেনিং হচ্ছে অ্যালোভেরা নিয়ে। এবং অ্যালোভেরা হচ্ছে সেই 3,500 বছরের পুরনো একটা হার্বস যার বেনিফিট জানতো মানুষের বিভিন্ন সভ্যতা। এবং দেখা গেছে ইতিহাস ঘেঁটে ইজিপশিয়ান সভ্যতা, চাইনিজ সভ্যতা, আরাবিয়ান সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, পৃথিবীর প্রত্যেকটা সভ্যতা এই অ্যালোভেরার বেনিফিট জানতো এবং অ্যালোভেরা তারা ব্যবহার করতো। সো অ্যালোভেরা রয়েছে মেডিসিনাল ইউজ, অ্যালোভেরা রয়েছে কসমোসিটিক্যাল ইউজ, অ্যালোভেরা রয়েছে ফুড এন্ড বেভারেজ ইউজ। সো আমরা এই অ্যালোভেরার ইতিহাস পাই ইতিহাস ইতিহাস ঘাটলে। এবং দেখেন ক্রিস্টোফার কলম্বাস ওয়ার্ল্ডের মধ্যে খুবই নাম করা একজন ব্যক্তি যিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন, তার একটা বিখ্যাত কথা আছে, 4 ভেজিটেবল আর ইন্ডিসপেন্সিবল ফর দ্য ওয়েলবিং অফ ম্যান, মানুষের জেনারেল সুস্থতার জন্য, স্বাভাবিক সুস্থতা বজায় রাখার জন্য অন্যতম। তার মধ্যে হচ্ছে গম, তার মধ্যে হচ্ছে আঙুর, তার মধ্যে হচ্ছে জলপাই, তার মধ্যে হচ্ছে অ্যালোভেরা। এই 4টা ভেজিটেবল মানব দেহের জন্য অত্যন্ত উপকারী, এটা বলে গেছে ক্রিস্টোফার কলম্বাস। দেন এরপরে মহাত্মা গান্ধীকে আমরা সবাই চিনি, মহাত্মা গান্ধী আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত অহিংস আন্দোলনের নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং জানেন তার লাইফ স্টাইলটাই ছিল অন্যরকম। তিনি কি করতেন, তিনি ভেজিটেরিয়ান ছিলেন এবং তিনি হচ্ছে লং ফাস্টিং করতেন, মানে তিনি অনেক, আমরা যেটাকে রোজা বলি, রোজা রাখতেন। এবং হচ্ছে তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন, অহিংস ছিলেন। তার একটা সাক্ষাৎকারে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করতেছিল যে আপনার এই লং ফাস্টিং এর মূল রহস্যটা কি, তখন মহাত্মা গান্ধী বলছিলেন যে এক, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং আমার সিম্পল লাইফ স্টাইল এবং হচ্ছে অ্যালোভেরা, যেটা আমি সাউথ আফ্রিকাতে গিয়ে আবিষ্কার করি। তার জীবনের প্রায় দীর্ঘ সময় তিনি অ্যালোভেরা পান করতেন এবং অ্যালোভেরাই মূলত তাকে এই এন্ডুরেন্স ক্ষমতাটা দিত, এবং তার এই লং ফাস্টিং এর পরও তিনি উইক হতেন না, মূলত অ্যালোভেরার কারণে। সো মাই ডিয়ার অল লাভলি অডিয়েন্স, বুঝতেই পারছেন অ্যালোভেরাটা কত ঐতিহাসিক একটা হার্বস। দেন Why so special forever living aloe vera? Why so special forever? So thanks Mr. Rex, our inspiration, our founder, our মানে কি বলবো, everything. So Rex Manning একমাত্র ব্যক্তি যার কারণে আজকে এই অ্যালোভেরার ঔষধি গুণ, অ্যালোভেরার এই পুষ্টি গুণ, অ্যালোভেরার এই ত্বকের যে বেনিফিট, এটা সারা পৃথিবীর প্রায় 170টা কান্ট্রির মানুষ এনজয় করছে। মিলিয়ন মিলিয়ন মানুষ আজকে আজকে এই প্রোডাক্টটার বেনিফিট এনজয় করছে। এবং আপনারা জেনে সত্যি আশ্চর্য হবেন, ইউটিউবে গিয়ে যদি লেখেন যে অ্যালোভেরা জেল ডেমো, বা যদি লেখেন যে অ্যালোভেরা জেল টেস্টিমোনিয়াল, বা যদি লেখেন অ্যালোভেরা হেলথ বেনিফিট, আপনি নিজেই পড়ে শেষ করতে পারবেন না যে অ্যালোভেরার এত গুণ রয়েছে। সো এই ভদ্রলোক, এই স্বপ্নদ্রষ্টা যিনি চিন্তা করেছেন এই এত গুণাগুণ সমৃদ্ধ একটা হার্বস, এটা দিয়ে যদি আমি একটা পণ্য বানাই এবং সেই পণ্যটাকে যদি আমি বিশ্বব্যাপী বিপণন করি তাহলে কেমন হয়। এবং তার এই একটা স্বপ্ন থেকে, একটা মিশন থেকে, একটা ভিশন থেকে আজকে পৃথিবীর প্রায় প্রত্যেকটা মহাদেশে এই অ্যালোভেরাকে মানুষ চেনে, অ্যালোভেরা মানুষ স্বাস্থ্য সুরক্ষায় খায়। সো এই জন্যই আমরা বলে থাকি যে থ্যাংক ইউ সো মাচ মিস্টার রেক্স, তোমার কারণে আজকে পৃথিবীব্যাপী অ্যালোভেরার জয় জয়কার। সো আসুন তাহলে দেখি রেক্স আমাদেরকে কি অ্যালোভেরা উপহার দেয়, মানে ফরএভার আমাদেরকে কি অ্যালোভেরা উপহার দিচ্ছে। ফরএভার এর অ্যালোভেরার রয়েছে স্পেশাল কতগুলো বিউটি, এবং আপনারা জেনে আরো খুশি হবেন ফরএভার যে অ্যালোভেরা প্রোভাইড করে সেটা কিন্তু আমাদের দেশের অ্যালোভেরা না, এটা কিন্তু আমরা যে অ্যালোভেরা চিনি সেটা না। ফরএভার যে অ্যালোভেরা প্রোভাইড করে তার মেডিসিনাল নেম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার, সো এটা হচ্ছে সাইন্টিফিক নেম। সো এই বারবাডেন্সিস মিলার আমরা চিনবো কিভাবে, এইখানে যে অ্যালো বারবাডেন্সিস গাছটা দেখছেন বড় হলুদ আকৃতির ফুল ধরেছে যেটা দেখতে খুবই তেল তেলে, এটাকে বলা হয় বারবাডেন্সিস। সো পৃথিবীতে এরকম প্রায় 200+ ভ্যারাইটি রয়েছে, মানে প্রজাতি রয়েছে অ্যালোভেরার। তার মধ্যে 4টা প্রজাতি হচ্ছে খাওয়া যায়, বাকিগুলো হচ্ছে টক্সিটিক যেগুলো খাওয়া যায় না। এবং এই 4টার মধ্যে ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটি হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলারের, যেটা হচ্ছে 42 ডিগ্রি থেকে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হয়,
যেটা কিছুটা পাওয়া যায় সাউথ আফ্রিকায়, কিছুটা পাওয়া যায় আমেরিকায়, এবং হচ্ছে বেশিরভাগ পাওয়া যায় ডোমিনিকান রিপাবলিকে। সো আমাদের কোম্পানির রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ অ্যালোভেরা প্লান্টেশন, যেটা 7,000 একর জায়গার উপরে, যেটা হচ্ছে ডোমিনিকান রিপাবলিকে। আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন ফরএভার লিভিং অ্যালো প্লান্টেশন, তখনই আপনারা ভিডিওটা দেখতে পাবেন, এবং যে ভিডিও দেখলে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন, এত বড় প্লান্টেশন। সো মাই ডিয়ার অল রেসপেক্টেবল অডিয়েন্স, তাহলে আমরা বুঝতে পারছি কেন আমাদের অ্যালোভেরা আলাদা। দ্বিতীয়ত হচ্ছে 100% পিওর স্টেবিলাইজ অ্যালোভেরা টু অ্যাসিউর পটেন্সি এন্ড পিউরিটি এন্ড প্রোটেন্সি, অর্থাৎ আমাদের এটা হচ্ছে 100% সুস্থিত অ্যালোভেরা, এবং অ্যালোভেরার অ্যাক্টিভ মলিকুল গুলো দিয়ে এই জুস গুলো, এই পণ্য গুলো তৈরি, এবং যেখানে 100% কি করা হয়েছে, বিশুদ্ধতা এবং তার পুষ্টিগুণ অনুন্ন করে এবং একদম অদ্বিতীয় ভাবে সংরক্ষণ করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে অ্যালোবারবাডেন্সিস জেল, যেটা অলরেডি বলে ফেলেছি, যেটার প্রজাতির নাম অ্যালোবারবাডেন্সিস, এবং রয়েছে 200 প্রজাতির অধিক প্রজাতি। ওকে, সো এবার আসেন আমরা কোয়ান্টিটি নিয়ে আরো একটু জানবো। বলা হচ্ছে গিয়ে কি 100% পিওর স্টেবিলাইজ অ্যালোভেরা টু অ্যাসিওর পিউরিটি এন্ড প্রোটেন্সি অ্যালোবারবাডেন্সিস মোস্ট পটেনশিয়াল 200+ ভ্যারাইটি, এবং বলা হচ্ছে গিয়ে কি এক্সক্লুসিভ পেটেন্ট প্রসেস মেইনটেইনস অরিজিনাল ন্যাচারাল কম্পাউন্ডস, যেটা একটু আগে বলেছিলাম যে এখানে আপনারা যে জেলটা দেখছেন, একটা অ্যালোভেরা লিভস কে কি করা হয়েছে, ছিলা হয়েছে, ছিলার পরে আমরা দেখতেছি ভেতরে ক্রিস্টাল কালারের যে জেল, এই জেলটার মধ্যেই মূলত রয়েছে 200 নিউট্রিশনাল কম্পাউন্ড, মানে 200 পুষ্টিগুণ রয়েছে এই জেলিটার মধ্যে। এই জেলিটাই কেবলমাত্র কোম্পানি ব্যবহার করে, বাট অ্যালোইন যেটা, মানে যেটা চামড়া আমরা বলি, ওই চামড়াটাকে তারা ফেলে দেয়, ডিসকার্ড করে ফেলে। ওকে, দেন আমাদের এই অ্যালোভেরাটা আরো কেন বিশুদ্ধ, সেটা হলো কি আমাদের এটা 100% ন্যাচারাল অরিজিনাল যে ফ্লেভার, অরিজিনাল যে এটার যে ন্যাচারাল যে, মানে এটাকে নিউট্রিশন ভ্যালু, সেটাকে কোম্পানি কি করেছে, স্টেবিলাইজ করেছে, এবং স্টেবিলাইজ করে সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড পেটেন্ট করে নিয়েছে, যাতে কেউ এই ফর্মুলা নকল করতে না পারে। দ্যাটস ওয়াই উই আর সো স্পেশাল। দেন এরপরে রয়েছে কি কোয়ান্টিটির মধ্যে আরো বেশ কিছু বিষয় রয়েছে। সো দেখেন, আমরা ফরএভারের প্রোডাক্টস গুলোর স্পেশালিটিটা আসলে তখন বুঝবো যখন অ্যালোভেরাকে আমরা চিনবো, যখন ফরএভার অ্যালোভেরাটাকে কিভাবে সংগ্রহ করে, কিভাবে বিপণন করে, তার প্রসেসটা কি, এই প্রসেসটা যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো যে কেন আমরা ফরএভারের প্রোডাক্টসটা খাবো, কেন আমাদের কাস্টমার বাজারের অ্যালোভেরা না খেয়ে আমাদেরটা খাবে। সো এটা আপনাকে আমাকে ক্লিয়ার করতে হলে আমাদেরকে অবশ্যই বারবার, বহুবার, অনেকবার এই বিষয়টাই ক্লিয়ার করে জানতে হবে। দেখেন, বলা হচ্ছে বাজারে যারা কম্পিটিটর কোম্পানি বা অ্যালোভেরা বেসড কোম্পানি, তারা কি করে, তারা ফিউ ড্রপস অ্যালোভেরা ব্যবহার করে পণ্যের মধ্যে বলে এটা অ্যালোভেরা ফেস ওয়াশ, এটা অ্যালোভেরা ক্রিম, এটা অ্যালোভেরা ময়শ্চারাইজার, এটা অ্যালোভেরা জুস। বাট ফরএভার লিভিং কি করেছে, দ্য মেজর ইনগ্রিডিয়েন্টস, আমাদের অল অ্যালোভেরা বেসড প্রোডাক্টস এর মধ্যে মেজর ইনগ্রিডিয়েন্টস টাই হচ্ছে অ্যালোভেরা। সো অ্যালোভেরা দিয়ে তৈরি করার বিধায় আমাদের প্রোডাক্টস হচ্ছে পৃথিবীতে নাম্বার 1 কোয়ালিটির অ্যালোভেরা বেসড প্রোডাক্টস, নাম্বার 1 কোয়ালিটির প্রোডাক্টস হিসেবে এটা খুবই ফেমাস, এবং আমাদের এখানে রয়েছে কি রিসার্চেবল স্টেবিলাইজ অ্যালোভেরা। সো আমরা তাহলে কোয়ান্টিটিও দেখলাম, এবার সরাসরি আমরা চলে যাব মূল আলোচনায়, আমাদের মূল ইনোভেশনে। সো আমাদের মূল ইনোভেশনে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম ইনোভেশনটাই হচ্ছে স্টেবিলাইজ অ্যালোভেরা জেল, অর্থাৎ সুস্থিত অ্যালোভেরা জুস, অ্যালোভেরা থেকে তৈরি বিশ্ববিখ্যাত এই নিউট্রিশন ড্রিঙ্কস, যাকে বলা হয়ে থাকে ওয়ার্ল্ড নাম্বার 1 নিউট্রিশনাল ড্রিঙ্কস। পৃথিবীতে দেখেন কোটি কোটি ড্রিঙ্কস আবিষ্কার হয়েছে, কোল্ড ড্রিঙ্কস আবিষ্কার হয়েছে, নিউট্রিশন ড্রিঙ্কস আবিষ্কার হয়েছে, অনেক টাইপের জুস আবিষ্কার হয়েছে, বাট গুগল বলে অ্যাকর্ডিং টু amazon.com ওয়ার্ল্ড বেস্ট নিউট্রিশনাল ড্রিঙ্কস হচ্ছে অ্যালোভেরা। হোয়াই? সো আসুন তাহলে দেখি সেই প্রথম কথা। ওই দিনকে আমি আমার ট্রেনিং এ বলেছি, গত 3 দিন আগেই বলেছি, দ্য পিওরেস্ট ফ্রম কনজিউমেবল অ্যালোভেরা, একেবারে বিশুদ্ধ অকৃত্রিম খাঁটি অ্যালোভেরা থেকে তৈরি, এবং যেটা হচ্ছে পানীয়, মানে যেটা পান করা যায় এরকম অ্যালোভেরা, মানে এটা শুধু আপনি জিব্বায় যখন রাখবেন তখনই এটা অ্যাবজর্পশন হওয়া শুরু হয়, দ্যাট মিন্স এটা পেটে যাওয়া লাগে না, এটা এতটাই সেলুলার, এতটাই এটা অর্গানিক, যখনই আপনি এটাকে খাওয়ার জন্য মুখে নিবেন কুইকলি ফিউ সেকেন্ড এর মধ্যে এটা অ্যাবজর্পশন হওয়া শুরু হয়, এবং ভেরি ফিউ টাইমস এর মধ্যে আপনি এনার্জাইজ হয়ে যান। দ্যাট মিন্স অ্যালোভেরা হচ্ছে আপনার আমার জীবনী শক্তি বৃদ্ধি করতে কাজে লাগে, অ্যালোভেরা হচ্ছে আপনার আমার সমস্ত পুষ্টির ঘাটতি পূরণ করতে কাজে লাগে, অ্যালোভেরা হচ্ছে খুবই টেস্টি, এবং আমাদের
যেই হেলথ বেনিফিট গুলো দেয় আস্তে আস্তে আমি আসছি, আপনারা সবই পাবেন 100% স্টেবিলাইজ অ্যালোভেরা জেল ফর ম্যাক্সিমাম প্রোটেন্সি, যেগুলো একটু আগে বলেছি। এবার দেখেন, বলা হচ্ছে হেলথ মেনটেইন এ হেলদি ডাইজেস্টিভ ট্র্যাক। আমাদের এই যে পাকস্থলী, পরিপাকতন্ত্র বা হজম প্রক্রিয়া যাকে আমরা বলি, আমাদের এর মধ্যে সবচাইতে মূল্যবান অর্গানটার নাম হচ্ছে লিভার, যাকে বলা হয়ে থাকে কি, কেমিক্যাল ওয়্যার হাউস। হিউম্যান বডির কেমিক্যাল ওয়্যার হাউস হচ্ছে লিভার। আপনি আমি যত খাবার খাই, যত ঔষধ খাই, আচ্ছা একটা কথা আপনাদেরকে আমি বলি, আমার মতো করে বলি, তাহলে আপনারা বুঝবেন বিষয়টা। জানেন, আমার বয়স যখন ছিল 18-19-20, তখন আমি চিন্তা করতাম যে কিছু লোককে যখন দেখলাম যে এই লোকটা একসাথে 5টা ওষুধ খাচ্ছে, 6টা ওষুধ খাচ্ছে, এই কাটা গেছে এটার জন্য একটা, ডায়াবেটিস এর জন্য একটা, প্রেশারের জন্য একটা, হার্ট এর জন্য একটা, জয়েন্ট পেন এর জন্য একটা, তার মধ্যে আবার কাটা গেছে এটার জন্য একটা, 5-6টা ওষুধ, এক মুঠ ওষুধ একসাথে নিয়ে খাচ্ছে। আমার ভয় লাগতো যে এতগুলা ওষুধ তিনি খাচ্ছে, ওনার এই ওষুধগুলো কি ভেতরে গিয়ে মারামারি করে না, বা এগুলো কিভাবে কাজ করে। একটা কিউরিসিটি ছিল আমার অনেক ছোট কালে, এটা বিশ্বাস করেন, অনেস্টলি বলতেছি, মানে হয়তো ওই কিউরিসিটির কারণে আজকে এই ইন্ডাস্ট্রিতে আমি আসছি বা প্রোডাক্ট কনসালটেন্ট হিসেবে কথা বলতে হচ্ছে। সো দেখেন, আমি চিন্তা করতাম যে এতগুলো ওষুধ যে এটা মারামারি লাগে না, বা এটা কি কোনো রিয়াকশন করে না। কিন্তু জানেন, আমি অনেস্টলি যখন আমি ইন্ডিয়াতে মানে এটা নিয়ে পড়তে যাই, তখন আমি দেখলাম যে আমাদেরকে ট্রেনিং এ দেখালো হলো, আমাদের অ্যানাটমির ক্লাসে, ফিজিওলজির ক্লাসের মধ্যে এই জিনিসগুলো দেখায় যে দেখেন লিভার কি জিনিস, লিভার কি কাজ করে বডিতে। লিভারকে বলা হচ্ছে মানব দেহের ভেতরে দ্বিতীয় বড় অর্গান, এবং বলা হচ্ছে এটা একটা কেমিক্যাল ওয়্যার হাউস। আপনি আমি যখন আমাদের পণ্যগুলোকে আনিয়ে কি করে, আমাদের কোম্পানি একটা ওয়্যার হাউসে রাখে, সেখান থেকে পরে কাউন্টারে আনে, সাপ্লাই দেয়। সো ওয়্যার হাউস হচ্ছে স্টোর রুম। আপনি একটা অ্যাপেল খেলেন, ভাত খেলেন, একটা চা খেলেন, একটা কমলা খেলেন, বা হচ্ছে একটা এক্স ওয়াই জেড ফ্রুটস বা বেভারেজ খেলেন, এই যে নানা টাইপের নানা খাবার আপনি খাইলেন, কোনোটা অ্যাসিটিক, কোনোটা ভিটামিনস, কোনোটা অ্যালকালাইন, কোনোটা হচ্ছে মিনারেলস, কোনোটা হচ্ছে ক্যালসিয়াম, কোনোটা হচ্ছে আবার হচ্ছে সিনথেটিক কেমিক্যাল, কোনোটা হচ্ছে ফরমালিন, কোনোটা হচ্ছে আবার টক্সিনস। সো নানাবিধ আমরা ভালো খারাপ প্রচুর খাবার খাই, কিন্তু জানেন এই খাবারগুলো প্রথমেই যায় খাবারের যে উপাদান, লট অফ কেমিক্যাল রয়েছে খাবারের, লট অফ কেমিক্যাল, এবং লট অফ ভিটামিনস, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত উপাদান গুলাকে ফার্স্ট স্টোর করে কে, লিভার। দ্যাট মিন্স লিভার হচ্ছে ভাইটাল অর্গান ইন আওয়ার হিউম্যান বডি। মাই ডিয়ার অল অ্যাটেন্ডেন্স, এই মুহূর্তে যতজন লোক আমার ট্রেনিংটা করছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, জীবনে কি কোনোদিন ভাবছেন মাসে 3,000 টাকা সিগারেটের বিল দিই, 3,000 টাকা আলতু ফালতু খরচ করি, 3,000 টাকা শুধু রিক্সা ভাড়া দিই অফিসে যাওয়া আসায়, 15,000 টাকা 20,000 টাকা বাসা ভাড়া দিই, 3,000 টাকা কাজের বুয়ার বেতন দিই, এত খরচ করি বেঁচে থাকার জন্য, কিন্তু আপনাকে আমাকে যেই অর্গানটা বাঁচাইয়া রাখে, যে অর্গানটা আপনাকে আমাকে হ্যাপিনেস দেয়, যে অর্গানটা আপনাকে আমাকে জীবিত রাখে, সুস্থ রাখে, সেই অর্গানটার জন্য আমি কয় টাকা খরচ করছি সেটা তো আমরা জানি না কখন খরচ করব। বেশিরভাগ লোকই জানে না হিউম্যান বডি সম্পর্কে। আমাদের এডুকেশনাল সিস্টেম এমন যে হেলথ এর নলেজ থাকবে শুধু ডাক্তারের কাছে, পণ্ডিত হচ্ছে শুধু ওনারা, আমরা হচ্ছি মুরুক্ষের হাড্ডি, আমাদের কোনো নলেজ দরকার নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে এরকম, যার ফলে আমরা আয়ু থাকতে মারা যাই, যার ফলে আমরা মুড়ির মতো ঔষধ খাই, যার ফলে আমরা কেউ জানি না আমাদের হেলথ সম্পর্কে। অথচ বেসিক একটা হেলথ নলেজ যদি এদেশের প্রত্যেকটা মানুষের থাকতো, প্রত্যেকটা মানুষ যদি মানত, তাহলে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই নিজেই হইতাম নিজের ডাক্তার। জানেন, যীশু খ্রিস্টের জন্মেরও 2000 বছর পূর্বে ফাদার অফ মেডিসিন হিপোক্রেটিস বলে গেছে এই কথাটা, ইওর ফুড ইজ ইওর মেডিসিন, ইউ আর ইউর বেস্ট ডক্টর। হাজার হাজার ট্রেনিং এ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া অসংখ্য জায়গায় বলেছি, বিশ্বাস করেন যারা আমল করছে তারা সত্যি সুস্থ আছে, এবং আমার সাথে কারো রিলেশন নষ্ট হয় নাই, নো কারো। সে হতে পারে সচিব, তিনি হতে পারেন একজন স্কুল শিক্ষক, লট অফ ফ্রেন্ডস রয়েছে, লট অফ আমার সার্কেল রয়েছে, সবার সাথে আমার রিলেশনটা হয়েছে এই প্রোডাক্টস নিয়ে শুধুমাত্র। মাই ডিয়ার অল লাভলি অডিয়েন্স, অল রেসপেক্টেবল অডিয়েন্স, অল নিউ গেস্ট, আপনাদেরকে বলছি,
মানব দেহের মারাত্মক গুরুত্বপূর্ণ ও অত্যন্ত ভাইটাল গুরুত্বপূর্ণ অর্গানের নাম হচ্ছে লিভার। বাট লিভারকে সুস্থ রাখবেন, লিভার সুস্থ মানে আপনার পুরা বডি সুস্থ। আর জানেন তো বডিকে কি বলে? বায়োমেকানিক্যাল মেশিন। এই বায়োমেকানিক্যাল মেশিনটা ঠিক থাকবে লিভার ঠিক থাকলে। ইঞ্জিনে দেখেন না, গাড়ির ইঞ্জিনে মাঝে মাঝে ঠুস ঠুস করে আওয়াজ করে, কালো ধোঁয়া মারে, কেন? পুরা মোবিল যখন জমে যায় বা মোবিলের মধ্যে ময়লা জমলে এই কাহিনীটা হয়। ঠিক মানব দেহের মধ্যে যখন লিভার প্রবলেম হয়, তখন মানব দেহের মধ্যেও কিন্তু এই প্রবলেম গুলো দেখা দেয়। সো লিভার সুস্থ রাখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিটক্সিফিকেশন প্রোডাক্টস, ওয়ান অফ দ্য বেস্ট হেলথ প্রোডাক্টস এর নাম হচ্ছে অ্যালোভেরা জেল। সো সরি, এক মিনিট। ভাই আপনি এতক্ষণ আলোচনা করলেন এই জিনিসটা নিয়ে, কেন আলোচনাটা করলাম? ওয়াই আমি এতক্ষণ সময় কেন ব্যয় করেছি জানেন? একটা কারণে সময়টা ব্যয় করেছি, যাতে আপনারা বোঝেন যে অ্যালোভেরা জেল কি জিনিস, অ্যালোভেরা জেল কেন খাবো, অ্যালোভেরা জেলে কি আছে। অ্যালোভেরা জেল হচ্ছে ফরএভার লিভিং কোম্পানির ব্যাকবোন। অ্যালোভেরা জেল হচ্ছে আপনাকে আমাকে কোটিপতি বানানোর জন্য, অ্যালোভেরা হচ্ছে আলাদিনের চেরাক, অ্যালোভেরা হচ্ছে পৃথিবীর 770 কোটি মানুষের হ্যাপিনেস, অ্যালোভেরা জেল হচ্ছে পৃথিবীর 770 কোটি মানুষের গুড মর্নিং প্রোডাক্টস, অ্যালোভেরা জেল হচ্ছে পৃথিবীর 770 কোটি মানুষের পাকস্থলী এবং তার বডি ডিটক্সিফিকেশন প্রোডাক্টস, অ্যালোভেরা জেল হচ্ছে মাদার প্রোডাক্টস। সো অ্যালোভেরা জেল হচ্ছে ওয়ান্ডারফুল প্রোডাক্টস, অ্যালোভেরা জেল হচ্ছে অনলি ওয়ান প্রোডাক্টস যেটা দিয়ে বিশ্ব জয় করা যায়। সো এটা খাওয়ার নিয়ম কি? জুসের মতো, যার মনে যতটুকু চাই অতটুকু খাবেন। গরিব মানুষ দেখি আমরা, আমাদেরকে একটা ডোজ ঠিক করে দিয়েছে কোম্পানি, 60 ml থেকে 235 ml করে খাবেন, মানে 6 কাপ থেকে আপনি 12 কাপ পর্যন্ত প্রতিবার খাইতে পারেন। খালি পেটে খাইলে ভালো রেজাল্ট পাওয়া যায়, আপনি এটা সারা দিনও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। যে যত খাবেন তত বেনিফিট পাবেন। তবে হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডোজেস করে দিছে কেন? যেহেতু আমরা দরিদ্র দেশের মানুষ, একটু কম করে খাইতে হবে, ক্রয় ক্ষমতা কম, এই জন্য বলছে। আপনি এই এই কন্টেইনারের যে ক্যানটা আছে, মানে ঢাকনাটা আছে, সেই ঢাকনাতে 5 কাপ বা 6 কাপ করে সকালে, 5 কাপ বা 6 কাপ করে রাতে আপনি খাবেন, তাহলে একটু বেশি দিন যায়। সো থ্যাংক ইউ। নেক্সট প্রোডাক্টটা হচ্ছে অ্যালোভেরি নেক্টার। অ্যালোভেরি নেক্টার হচ্ছে, এতক্ষণ যা বলে আসছি অ্যালোভেরার গুণ কীর্তন, সমস্ত বেনিফিটটা রয়েছে অ্যালোভেরি নেক্টারের মধ্যে। বাট অ্যালোভেরি নেক্টারের একটা স্পেশালিটি রয়েছে, একটা স্পেশালিটি রয়েছে, সেই স্পেশালিটিটা বলবো। অ্যালোভেরা জেল যা কাজ করে, অ্যালোভেরি নেক্টারও সেম কাজ করে, বাট অ্যালোভেরি নেক্টারের একটা স্পেশাল বেনিফিট রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এখানে ক্র্যানবেরি এবং অ্যাপেল ফল যুক্ত করছে। এই দুটা ফলই হচ্ছে খুবই টেস্টি, খুবই স্মেল সমৃদ্ধ এবং হচ্ছে খুবই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রুটস হিসেবে ফেমাস। সো অ্যান্টিঅক্সিডেন্ট কি কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট বডির ফ্রি রেডিক্যাল ডিলিট করে, অ্যান্টিঅক্সিডেন্ট বডির ইমিউন সিস্টেম স্ট্রং করে, অ্যান্টিঅক্সিডেন্ট বডিতে আপনার কি করে, টক্সিন রিমুভে হেল্প করে। সো এই এটা হচ্ছে একটা বেনিফিট। দ্বিতীয়ত হচ্ছে ক্র্যানবেরি ফলের কে রিসার্চ করে সায়েন্টিস্টরা দেখেছে, ক্র্যানবেরি আমাদের বডিতে কিছু মিরাকল রোল প্লে করে। ক্র্যানবেরির মধ্যে এমন কতগুলো কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে, যেই কেমিক্যাল কম্পাউন্ড গুলো আমাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মানে যেটাকে ইউটিআই ইনফেকশন বলে, সেটাকে প্রোটেক্ট করতে পারে। এটা নিয়ে একটু করে বলি। দেখেন, ছেলে বলেন আর মেয়ে বলেন, প্রত্যেকেরই কিন্তু কি রয়েছে? কিডনি রয়েছে। কিডনি কি করে? আমরা সবাই জানি, শরীরে যত তরল খাবার আমরা খাই সেটাকে ছাঁকে, ছাঁকে কি করে? ছাঁকে সেখান থেকে আপনার ময়লা পানি গুলাকে ইউরিন আকারে প্রস্রাবের সাথে বের করে দেয়, আর নিউট্রিশন গুলাকে ব্লাডে সাপ্লাই দেয়, এবং ব্লাড কে পিউরিফাই করে কে? কিডনি। কিডনি হচ্ছে এত গুরুত্বপূর্ণ অর্গান। আপনার আমার যে রক্ত তৈরি হয় বোন মেরুতে, সেই রক্তর কণিটাটাকে আবার কিন্তু কি, আপনার পিউরিফাই করে আমাদের ব্লাডের মধ্যে, আমাদের আর্টারিতে সাপ্লাই দেয় কিন্তু এই কিডনি। সো কিডনি ভেরি ভাইটাল একটা অর্গান। এখন প্রশ্ন হইলো, কিডনির রোগ গুলা কি? কিডনির ক্রিটিনিন বেড়ে যায়, কিডনিতে স্টোন জমে, কিডনিতে ফ্যাট জমে, এই যে কিডনির যে রোগ গুলা, এগুলা কেন হয়? আরো একটা কথা ভুলে গেছি, সেটা একটু বইলা দিই। একটু আগে অ্যালোভেরা জেলের লিভারের ফাংশন যখন বলতেছিলাম, তখন এই কথাটা ফেলে গেছি, ওইটা রিলেটেড, সেটাও একটু আপনাদেরকে
কমপ্লিট করে দিই। লিভার কেমিক্যাল ওয়্যার হাউস বললাম, এবং হচ্ছে কি লিভারের আরেকটা বড় কাজ হচ্ছে গিয়ে লিভার আপনার যে কেমিক্যাল গুলা যে স্টোর রাখে, এই কেমিক্যাল গুলো যেহেতু সে স্টোর রাখে, এবং হচ্ছে বডিতে আমরা যতই এই যে মেডিসিন খাই বা হচ্ছে যত ধরনের টক্সিন ঢুকে, এগুলা কিন্তু লিভার প্রথম এটাকে কিন্তু কি করে আপনার এই টক্সিন গুলাকে প্রোটেক্ট করে, এবং হচ্ছে কেমিক্যাল গুলাকে বডিতে যেটা উপকারী এবং যেটা যেই অর্গানের জন্য দরকার সেই অর্গান বেজ এটাকে সাপ্লাই দেয়। ওই যে বললাম অনেকগুলো মেডিসিন খায় বা সেটা মারামারি করে না কেন, লিভার কি করে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডকে আগে সে নিজে রিসিভ করে, রিসিভ করার পর এবার চোখে যেটা দরকার চোখে সেটা সাপ্লাই দেয়, হাড়ের যেটা দরকার হাড়েতে হাড়েরটা সাপ্লাই দেয়, তারপর চুলের যেটা দরকার চুলেরটা চুলকে সাপ্লাই দেয়, ত্বকের যেটা দরকার ত্বকেরকে ত্বকেরটা সাপ্লাই দেয়। লিভারই মূলত হচ্ছে লিডার, প্রোভাইডার, লিডার এটাকে ডিস্ট্রিবিউট করে হিউম্যান বডিতে। সো দেখেন এই লিভারটাকে কিন্তু কি হেলদি রাখার দরকার। অ্যালোভেরা জেল মূলত লিভারটাকে অনেক বেশি হেলদি রাখে, স্ট্রং রাখে লিভারকে। ঠিক নেকটার কি করে কিডনিকে স্ট্রং রাখে, কিডনির ভেতরে যেই রোগগুলো হয় এই রোগগুলোকে ট্রেডিশনাল মেডিসিনে অনেক এক্সপেন্সিভ, অনেক পেইনফুল, এবং সারা জীবন আপনি পার্মানেন্ট পেশেন্ট হয়ে যাবেন। কিডনিতে পাথর হোক বা কিডনিতে যদি ফ্যাট জমুক বা হচ্ছে গিয়ে কিডনি যদি ড্যামেজ হয়ে যাক বা যদি ক্রিটিনাইন বেড়ে যায়, সারা জীবন আপনি ধরে নেন আপনি পার্মানেন্ট একটা পেশেন্ট হয়ে গেছেন, আপনার নিরাময় আর হবে না। ওকে, এখন প্রশ্ন হইলো তাহলে কিডনিকে কেমনে ভালো রাখি বা কিডনি এবং লিভার নষ্ট হয় কেন। এই দুইটা ইনফরমেশন হচ্ছে সবচাইতে ভাইটাল। কিডনি এবং লিভার নষ্ট হয় দূষিত পানি খাইলে। সবচেয়ে যতগুলো কারণে আমাদের কিডনি এবং লিভার নষ্ট হয় তার মধ্যে প্রিন্সিপাল কজটা হচ্ছে আমাদের ওয়াটার পলিউশন। সো মাই ডিয়ার অল রেসপেক্টেবল অডিয়েন্স, যখনই পানি খাবেন বি কেয়ারফুল, একদম পিওর পানি খাবেন, বিশুদ্ধ পানি খাবেন, কারণ বিশুদ্ধ পানি আপনার শুধু আপনাকে বাঁচাইয়া রাখবে তা না, আপনার অর্গান গুলাকেও বাঁচাইয়া রাখবে। দেখেন লিভারে কি হয়, জন্ডিস হয়, হ্যাপাটাইটিস বি হয়, হ্যাপাটাইটিস সি হয়, ফ্যাটি লিভার হয়, লিভার ক্যান্সার হয়। আমি শুধু লিভার নিয়ে যদি আজকে বলি সকাল হয়ে যাবে, তাও শেষ হবে না। আর অ্যালোভেরা জেল নিয়ে বলি, আমি বারবার বলি, এতদিন এত ট্রেনিং করাচ্ছি দেখেন অ্যালোভেরা জেলের উপরে, কিন্তু দেখেন ইনফরমেশন কিন্তু শেষ হচ্ছে না। বাট আমি কিন্তু একই ইনফরমেশন কিন্তু বারবারও দিচ্ছি না, চেষ্টা করছি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন নিউ নিউ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। লিভারকে ড্যামেজ করে দেয় আমাদের দূষিত পানি, এবং অতিরিক্ত ওষুধ খাইলে, এবং অতিরিক্ত মদ খাইলে, এবং অতিরিক্ত সিগারেট খাইলে, এবং অতিরিক্ত টক্সিটিক পরিবেশে থাকলে। বিষয়টা কি বুঝতে পারছেন? ঠিক সেম কারণে আপনার কিডনিও নষ্ট হয়। সো কিডনি আর লিভার হচ্ছে এমন অর্গান আপনার দেহের, যদি একবার নষ্ট হয় আপনার আর বাঁচানো যাবে না। আপনার একটা পা চলে গেছে আপনি বেঁচে থাকবেন, 100 বছর বাইসে থাকবেন, আপনার একটা হাত চলে গেছে আপনি বাইসে থাকবেন, হ্যাঁ আপনার কোথাও চামড়া ছিলে গেছে বেঁচে থাকবেন, মাথা ফেটে গেছে তাও বেঁচে থাকবেন, হার্ট অ্যাটাক হয়েছে সেখানে রিং বসাই আপনারা বাঁচায় রাখা যাবে। কিন্তু লিভার এবং হচ্ছে কিডনি এই দুইটাই অপারেশন করা যায় না। সো এগুলাকে এখন ট্রান্সফার করা যায় বলা হচ্ছে। সো ট্রান্সফার করা যায় সো মাচ এক্সপেন্সিভ, এবং আমাদের মতো দরিদ্র দেশে এখনো ভালো সেই চিকিৎসা পদ্ধতি আসে নাই, এবং সেটা রেয়ার একই সেম ব্লাডের রক্তের মানুষ পাওয়া খুব দুষ্কর। সো আপনার আমার আমরা যারা তৃতীয় বিশ্বের নাগরিক, আমাদের জন্য উত্তম হচ্ছে খাদ্য ব্যবস্থা দিয়ে নিরাময় করা। সো পৃথিবী বিখ্যাত খাদ্যের নাম হচ্ছে অ্যালোভেরি নেকটার, অ্যালোভেরা জেল, যেটা আপনি আমি যদি ডেইলি 2 কেজি ফ্রুটস এন্ড ভেজিটেবল খাই তাও আমরা এই বেনিফিটটা পাবো না, এই দুইটা জিনিসের মধ্যে যা আছে। সো বুঝতেই পারছেন এই দুইটা হচ্ছে সুপার ফুড, এবং হচ্ছে গিয়ে কি মানে কি বলবো ভাইটাল ফুডস আমাদের এই অর্গান গুলাকে সুস্থ রাখার জন্য। তাহলে দেখেন আমি কিডনি বললাম, এবার আসেন কিডনি থেকে যে পাইপ নামছে মূত্রনালী, যেটা আইসা নামছে কই পোস্টেড গ্ল্যান্ডের মধ্যে, মানে মূত্রথলির মধ্যে। এখন মূত্রথলির একটা রোগ আছে যেটা পুরুষদেরকে মারাত্মক রকমের ভোগাচ্ছে, সেই রোগটার নাম কি? সেই রোগটার নাম হচ্ছে পোস্টেড গ্ল্যান্ড বড় হয়ে যায়, লার্জ হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায়, আহারে কষ্ট। উফ, আমাদের এক্স কান্ট্রি ম্যানেজার অনারেবল এমবদ্রুল ইসলাম, তার একজন ড্রাইভার ছিল এবং তার ড্রাইভারের এই সেম প্রবলেম ছিল। সো বদ্রু সাহেব আমাকে ডাকলেন, মিস্টার প্রোডাক্টস এক্সপার্ট এদিকে আসেন। গেলাম, ঠিক এভাবেই ডাকছে, আমি উনি যেভাবে কথাটা বলছে সেভাবেই বলতেছি। তো জি ভাইয়া কি হয়েছে?
বলে কি দেখো আমার ড্রাইভার তো আমার গাড়ি চালাতে পারতেছে না, সমস্যা কি? কয় তার কি বলে পোস্টেড গ্ল্যান্ডের প্রবলেম। ভাই আমি দেখে সেই দিন থেকে, এই যে আমি এখন বলতেছি আমার গা কাঁপতেছে, সেই দিন থেকে স্টিল নাও প্রত্যেকটা সময় বলি হে আল্লাহ হে মহান প্রভু কোন শত্রুকেও এই রোগটা দিয়েন না। তার পোস্টেড গ্ল্যান্ড এমন ইনফেক্টেড, এমন লার্জ হয়েছে, মানে তার প্রস্রাব বের হয় না এবং প্রস্রাব করতে পারে না সে প্রস্রাব নালি দিয়ে, মানে পোস্টেড গ্ল্যান্ডের টোটাল অ্যাক্টিভিটিস পাওয়ার কার্যক্ষমতাই নষ্ট হয়ে গেছে। তারে কি করছে, তল পেটে একটা ফুটা করছে ডাক্তাররা, ফুটা করে একটা স্যালাইনের পাইপ নামাইছে, নামাইয়ে আবার একটা পোটলা নিজে বাইন্ধে রাখছে, ওইখান দিয়ে প্রস্রাবটা টপ টপ করে পড়ে। আল্লাহ মালিক মাফ করে দাও মানুষকে আল্লাহ। সো দেখেন মাই ডিয়ার অল রেসপেক্টেবল লিডার্স, আপনাদেরকে বলছি যে কিসের ব্যবসা ভাই আপনারা করেন, কিসের ব্যবসা করেন? এখন পর্যন্ত এদেশের নালায় ডাস্টবিনে অ্যালোভেরা জেলের কোটা পাওয়া যায় না ভাই। এটা এমন প্রোডাক্ট, আপনি যদি বলতে পারেন, আপনি যদি বলতে পারেন এদেশের টপ ক্লাস থেকে একদম লোয়ার ক্লাস পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই প্রোডাক্ট গুলো খাবে, এই প্রোডাক্ট গুলোর বেনিফিটটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে পারফেক্টলি পারফেক্ট প্লেসে পারফেক্ট পার্সনের কাছে। এখন আপনি হয়তো বলবেন ভাই পারফেক্ট পার্সন বলতে তো এলিট শ্রেণী বোঝায়, নো রিক্সালাও হইতে পারে আপনার পারফেক্ট পার্সন যদি আপনার মধ্যে পারফেক্ট প্রেজেন্টেশন স্কিল থাকে, লাভ থাকে, রেসপেক্ট থাকে। সো আপনি তাকে বুঝান যে ভাইয়া এদিকে আসো, তোমার যে প্রবলেমটা কি করছো, তার সাথে গল্প করেন, কথা বলেন, তার প্রবলেম শুনেন, শুইনা এবার তারে একদম নিজের বাইরে হইলে যা কইতেন সেভাবে আপনি একটা সুন্দর ইনফরমেশন দেন। এই দুইটা জুস বিক্রি তো ভাই বিক্রি করে তো আপনারা শেষ করতে পারবেন না। বাংলাদেশে 20 কোটি মানুষ, তো আমি আসলে অনেক লাভ করি আপনাদেরকে, এই জন্য একটু ডিফারেন্টলি আসলে কথাগুলো বলছি। সো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন, এটাও খাওয়ার নিয়ম হচ্ছে সেম। সো এই প্রোডাক্টটা হচ্ছে স্পেশালি ইউটিআই ইনফেকশনের জন্য খুব ভালো কাজ করে। নেক্সট প্রোডাক্ট হচ্ছে বিটেল পিচেস। এক বাক্যে বলে দিব এই কথাটা, অ্যালোভেরা জেলে যা কাজ করে সব কাজ করে বিটেল পিচেস, বাট একটা স্পেশাল বেনিফিট আছে, যেরকম নেক্টারে ছিল এটাতে স্পেশালিটিটা কি, অ্যালোভেরা একটু টক একটু তিতো, এই দুটার মাঝামাঝি একটা টেস্ট। আপনি তিতো বলতে পারবেন না, টকও বলতে পারবেন না, দুইটার মাঝামাঝি একটা টেস্ট অ্যালোভেরার। এখন চিন্তা করছে কোম্পানি যে এটা তো বাচ্চারা খাবে না, কিন্তু এটা তো বাচ্চাদের জন্য দরকার, তাহলে কি করতে হবে, তাহলে এটাকে টেস্টি বানাইতে হবে। এই জন্য টেস্টি বানানোর জন্য আমাদের সায়েন্টিস্টরা কি করলো, পৃথিবীর বিখ্যাত সুমিষ্ট ফল হচ্ছে পিচ ফল, সেই পিচ ফলকে এনে আপেলকে এনে অ্যাড করে দিছে। অ্যাড করে দেওয়ার পর এটা একটা চমৎকার টেস্টি ফল হয়ে গেছে এবং অ্যালোভেরাকে স্লাইস স্লাইস করে কেটে দিছে ভেতরে চিকন চিকন করে, কেন, যাতে বাচ্চারা চিবিয়ে চিবিয়ে খায়, মজা পায়। সো এটা হচ্ছে এই জিনিস, এটা বাচ্চাদের জন্য মডিফাই করা হয়েছে, তবে এটা বড় বাচ্চারা বেশি খায়, যারা 100 বছরের 80 বছরের 60 বছরের ওই বাচ্চাগুলো সবচেয়ে বেশি প্রিয়, কারণ এটা খুব সুন্দর খেতে এটা। এখন প্রশ্ন হইল কি কথাটা বলে শেষ করব, এখানে বলবো দেখেন আপনার বাচ্চা হচ্ছে আপনার পরবর্তী জেনারেশন, আর যেই ঘরে বাচ্চা অসুস্থ ওই ঘরের সকল সদস্য অসুস্থ। এখন বলবেন কেন, কারণ দেখেন বাচ্চারে আপনার মা আপনার বাবা ভালোবাসে, তার মানে বুড়া বুড়ি ভালোবাসে, বাচ্চারে আপনি ভালোবাসেন আপনার বউ ভালোবাসে, তার মানে আপনারাও ভালোবাসেন, বাচ্চারে আপনার কাজের বুয়াও ভালোবাসে, বাচ্চারে আপনার আদার্স যে ছেলে মেয়ে আছে তারাও ভালোবাসে, তার মানে কি হইলো, বাচ্চা অসুস্থ মানে ফ্যামিলির সবার মন খারাপ, তার মানে পুরো ফ্যামিলি অসুস্থ। আপনি অফিসে যাবেন মন বসবে না, বউ অফিসে যাবে মন বসবে না, কাজের বুয়া থাকবে টেনশনে, ভাইরা থাকবে টেনশনে, দাদা দাদি থাকবে টেনশনে, তার মানে কি বুঝলেন। মাই ডিয়ার রেসপেক্টেবল অডিয়েন্স আপনাদেরকে বলছি, ফর ইউর চাইল্ড হেলথ ইটস দ্য ওয়ান্ডারফুল প্রোডাক্ট অ্যালো বিটস এন্ড পিচেস, জাস্ট এটা খাওয়ান, ফ্রুটস হিসাবে খাওয়াবেন। এখন তো ফরমালিনের কারণে ফ্রুটস ভেজিটেবল খাওয়াইতে পারি না, সো বিটস এন্ড পিচেস খাওয়াবো। বিটস এন্ড পিচেস খাওয়াইলে দুইটা কাজ হবে, ফলের যে পুষ্টি সেটাও পাবে এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এবং সিজনাল যে অসুখ গুলো হয় সেটাও হবে না। সো এটাও খাওয়ার নিয়ম হচ্ছে সেম, যার মনে যতটুকু চায়। নেক্সট প্রোডাক্টটা হচ্ছে ফর এভার ফ্রিডম। ফর এভার ফ্রিডম এর কাজ কি, ফর এভার ফ্রিডম হচ্ছে একটা ইউনিক প্রোডাক্ট, দ্য ওয়ার্ল্ড ওয়েলনেস মার্কেট, ওয়ার্ল্ড ওয়েলনেস মার্কেটের মধ্যে বস প্রোডাক্টস, ইউনিক প্রোডাক্টস, ট্রিমেন্ডাস প্রোডাক্টস, আনবিটেবল প্রোডাক্টস, আনপ্যারালাল প্রোডাক্টস ফর ইউর জয়েন্টস হেলথ। সেটার নাম কি, ফর এভার ফ্রিডম। নামটা কত সুন্দর দেখেছেন, ফ্রিডম মানে স্বাধীন, ওকে, চিরন্তন স্বাধীনতার জন্য। এটা কেন ওয়ান্ডারফুল, কেটে কেন এটা সম্পর্কে এত বিশেষণ লাগালাম, দেখেন পৃথিবীতে যাদের আর্থ্রাইটিস প্রবলেম হয় ট্রেডিশনাল মেডিসিনে হয় কি, পেইন কিলার দেয়, মূলত পেইন কিলার, ক্যালসিয়াম, এই জিনিসগুলো দিয়েই ট্রিটমেন্টটা চলে, গ্লুকোসামাইন ট্যাবলেট এগুলো দিয়েই চলে। সো ফরএভার লিভিং কি করেছে, একটা ইউনিক কম্বিনেশন করেছে যেটা প্যাটেন্ট করা সারা পৃথিবীতে।
এরা কি করছে, অ্যালোভেরা জেলের সাথে গ্লুকোসামাইন অ্যাড করছে, এমএসএম অ্যাড করছে, কন্ড্রাইটিং অ্যাড করছে, দ্যাট মিনস তিনটাই হচ্ছে অর্গানিক সালফার। এই সালফার গুলার রয়েছে বিশাল বৈজ্ঞানিক ব্যাখ্যা। এগুলা আমাদের বডিতে গিয়ে আমাদের যে কার্টিলেজ যেটা ক্ষয় হয়ে গেছে, নরম হাড্ডি যেটা ক্ষয় হয়ে গেছে, সেটাকে পুনর্গঠন পুনর্স্থাপন করতে হেল্প করে, বিশাল কাজ। কিন্তু তৃতীয়ত হচ্ছে জয়েন্ট ফ্লেক্সিবিলিটি বাড়ায়, জয়েন্টস মোবিলিটি বাড়ায়। দ্যাট মিনস আমাদের, আমরা কথাগুলো আসলে আমি আসলে এক বাক্যে দুই বাক্যে বলছি, কিন্তু এগুলার যদি আবার ব্যাখ্যা করে বলি অ্যালোভেরা জেলের মতো, তাহলে আমার ট্রেনিং এটা আজকে শেষ হবে না। ঠিক ফ্রিডম নিয়ে ট্রেনিং করাইলেও কিন্তু কি 4.5 ঘন্টা ট্রেনিং করানো যায়। শুধু ফ্রিডমের যদি মানে মুড অফ অ্যাকশন গুলো আমরা ক্লিয়ার করি, বা এটার যদি মার্কেটিং ইউজ বা কাস্টমার কারা এটা যদি আপনারা শোনেন, 4.5 ঘন্টা লাগবে। তো শুধু এতটুকুই বলি, যত ধরনের হাড়ের ব্যথা আছে, সকল হাড়ের ব্যথার জন্য হচ্ছে এইটা। এখন প্রশ্ন হলো, ভাই আপনি কি বলতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে হাড়ের ব্যথা না হওয়ার জন্য। যার হয়ে গেছে তারা কইবেন গো টু দা সিআরপি হসপিটাল, গো টু দা অর্থোপেডিক ডক্টর, তারে আপনি ট্রিটমেন্ট করার দরকার নাই। সে দুনিয়া ট্রিটমেন্ট করে আইসা যখন ফেল হয়ে যাবে, তখন আপনার কাছে আসলে বলবেন আপনি পাশাপাশি মেডিসিনের পাশাপাশি এটা আপনি খান, তখন দেখবেন ওই ভদ্রলোকও বেনিফিট পাবে। আর যারা 30+ এইজের, তাদেরকে বলবেন অ্যাটলিস্ট বছরে অন্তত একটা মাস হইলেও যাতে ফ্রিডম খায়। এখন কেন খাবে? ওই যে 30 বছরে হাড্ডি যা ক্ষয় হয়েছে সেটা পুনর্গঠন করার জন্য। আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে প্রিভেনশন, ট্রিটমেন্টের জন্য না। এটা কি করে? সাপোর্ট দেয়, প্রমোট করে, প্রোভাইড করে, মেনটেইন করে, যেটা আগেই বলেছি, ঠিক আছে? আপনার স্বাভাবিক অবস্থাকে ধরে রাখবে, অস্বাভাবিক অবস্থাকে উন্নত করবে, এবং হচ্ছে গিয়ে কি সেটাকে আবার মেনটেইন করবে। সো ফরএভার ফ্রিডম হচ্ছে, মানব দেহে 306টা জয়েন্টস থাকে, এই 306টা জয়েন্টস এর কেয়ারিং প্রোডাক্টস ফরএভার ফ্রিডম। ওকে, দেখেন এখানে দেখানো হচ্ছে ইমেজে, দিস ইজ ইয়োর জয়েন্টস। প্রথমে রয়েছে কি বোন, এটাকে বলে বোন হাড়। এরপর রয়েছে কি গ্লুকোসামাইন রয়েছে, কন্ড্রাইটিন রয়েছে, এগুলো কোথায় লাগে? ওই বোনের মধ্যে আপনার লাগবে। এরপর রয়েছে কি কার্টিলেজ, কার্টিলেজ ওই নরম হাড় যেটা। তারপরে জয়েন্টস ফ্লুইড, যেটাকে সাধারণ মানুষ ক্যালসিয়াম বলে, আসলে তো ক্যালসিয়াম না, এটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড, জয়েন্টস ফ্লুইড, যে কারণে আমরা মুভমেন্ট করতে পারি। সো এই টোটাল ফাংশনটাকে ডেভেলপ করে কে? আমাদের গ্লুকোসামাইন, এমএসএম, কন্ড্রাইটিন উইথ অ্যালোভেরার মধ্যে রয়েছে লিগনিন, স্যাপোনিন, সেটার কাজ কি সেটা আপনারা ভালো করেই জানেন। সো এই কম্বিনেশনটার কারণে ফরএভার ফ্রিডম হচ্ছে আনবিটেবল প্রোডাক্টস, আনপ্যারালাল প্রোডাক্টস ফর ইউর জয়েন্টস হেলথ। ওকে, এটা খাওয়ার নিয়ম কি? 6 কাক থেকে 10 কাক পর্যন্ত, সকালে খালি পেটে, রাত্রে খালি পেটে। সকল জুস খাওয়ার 5 মিনিট পরে 2 গ্লাস পানি খেতে বলবেন, ভালো রেজাল্ট পাওয়া যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে ফরএভার ফ্রিডমের ব্যাপারে একটা নোট আছে। ফরএভার ফ্রিডম যারা ধরেন জয়েন্ট পেইনের পেশেন্ট, মেডিসিনের পাশাপাশি যারা খায়, তারা খেলে বা যারা ধরেন হচ্ছে মেডিসিনে ফেল করে ফেলছে আর বিশ্বাস নাই কোনো কিছুর উপরে, তখন এটা সে প্রাকৃতিক প্রোডাক্টস খাইয়া মানে সুস্থতার জন্য চাচ্ছে, তখন যখন সে এটা খাবে, অনেক সময় দেখা যায় 15 দিন পরে 20 দিন পরে তার জয়েন্ট পেইন বেড়ে যায়। যদি বাইরে যায় তারে বলবেন কন্টিনিউ করতে, যদি সহ্য করতে না পারে তাহলে আবার 1 সপ্তাহ গ্যাপ দিবে, মানে ব্যথাটা কমার জন্য, কমে গেলে আবার খাওয়া শুরু করতে বলবেন, তখন দেখবেন আর ব্যথা করবে না। এটা গেল প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ হচ্ছে গিয়ে ফরএভার ফ্রিডম যারাই দেন বলবেন 4 মাস খাইতে হবে, 4 মাস খেলে কমপ্লিট বেনিফিট পাওয়া যায়। সো ইটস এ আনবিটেবল প্রোডাক্টস। সো থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ, এবার ইন্টারন্যাশনাল আমার প্রিয় ভাই এবং বোনদের জন্য হচ্ছে কতগুলো লাভলি ইনোভেটিভ প্রোডাক্টস যেটা আমি মিস করতেছি। অবশ্যই আমাদের সকল ইন্টারন্যাশনাল প্রিয় ভাইদেরকে বলতেছি, তালুকদার ভাই ঠিকানায় বাংলাদেশ ফরএভারে একটা করে কোটা পাঠিয়ে দিবেন, এই জন্য আপনাদেরকে ট্রেনিং করাই দিচ্ছি। ফরএভার এ বেটা কেয়ার, ইটস এ ট্রিমেন্ডাস প্রোডাক্টস, মিরাকল প্রোডাক্টস, ইউনিক প্রোডাক্টস। কেন এ বেটা কেয়ার? আমি এই সপ্তাহে দুজনকে অলরেডি রিকমেন্ডেশন করেছি। কেন? দেখেন এ বেটা কেয়ারের নামের মধ্যে উত্তরটা আছে। এ বেটা কেয়ারের নামের মধ্যে প্রথমে এটা লেখছে বড় হাতের, আবার শেষে গিয়ে ইটা লেখছে বড় হাতের। কেন? কারণ হচ্ছে এখানেই হচ্ছে মেসেজ, অর্থাৎ এটা হচ্ছে ভিটামিন এ এবং ই এর কম্বিনেশন একটা প্রোডাক্টস। আর ভিটামিন এ এবং ই দুটোকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট এলিমেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, এবং ভিটামিন এ এবং ই হচ্ছে ক্যান্সারের জম,
যার বডিতে এই দুইটা জিনিস বেশি আছে তার বডিতে ক্যান্সার হয় না, আর যার এই দুইটা জিনিস সংকট আছে তার বডিতে দুনিয়ার ফ্রি রেডিক্যাল তারপরে টক্সিন বাসা বাঁধবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন এবিটা কেয়ারের হেলথ বেনিফিটটা কি। এবিটা কেয়ার হেলথ বেনিফিট বলতে গেলেও কিন্তু লং টাইম লাগবে, বাট শর্টলি বলি, বলা হচ্ছে ভিটামিন এ এন্ড ই উইথ সিলেনিয়াম। সিলেনিয়ামটা কি? সিলেনিয়াম হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস, ওইটা একটা মিনারেলস বাট মারাত্মক রকমের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ারফুল সমৃদ্ধ। এই যে করোনার সময় যে ডাক্তাররা কইতেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যারা লিডারশিপ রোল প্লে করে তার মধ্যে একটা হচ্ছে সিলেনিয়াম, আর একটা হচ্ছে ভিটামিন ডি। সো আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো এ ই এবং সিলেনিয়াম কি কাজ করে। কোম্পানি প্রথমেই বলতেছে হেল্পস ফাইট ফ্রি রেডিক্যালস। এই ফ্রি রেডিক্যালের উপরে 40 মিনিটের একটা ট্রেনিং আছে, জানতে হবে হোয়াট ইজ দ্য ফ্রি রেডিক্যালস। তো ফ্রি রেডিক্যালস যার বডিতে থাকে না সে হচ্ছে কমপ্লিট, মানে মানে সুস্থ থাকার আশা করতে পারে যে তার বডিতে কি হবে না, কোনো ইনফ্লামেশন জনিত প্রবলেম গুলো হবে না। ফ্রি রেডিক্যাল হচ্ছে হিউম্যান বডির জন্য হচ্ছে ভিলেন, এটা একটা মুক্ত মৌল, এটার কারণে ব্রন, টিউমার, ক্যান্সার এগুলা সব হয়। ওকে, সো ফ্রি রেডিক্যালকে ডিলিট করতে পারে এই প্রোডাক্টটা। দ্বিতীয়ত বলা হচ্ছে কি হেল্প সাপোর্ট। একটা জিনিস কি খেয়াল করছেন মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সাপোর্টস একটু আগে বলছি যে কি হেল্পস মানে হেল্প করে, এবার বলতেছে কি সাপোর্ট করে। দেখেন ওই সাতটা শব্দ কিন্তু আসে। দেন বলা হচ্ছে ভিশন, বোন গ্রোথ, রিপ্রোডাকশন, সেল ডিভিশন। মাই ডিয়ার টু অ্যাসোসিয়েটস, স্পেশালি আপনাদেরকে ইন্ডিকেশন করে বলছি, দেখেন কেন এবিটা কেয়ার স্পেশাল। বলা হচ্ছে কি এখানে একটা কথা বলছে কোম্পানি, রিপ্রোডাকশন অর্থাৎ যাদের বেবি কনসেপ্ট করে না, কনসেপ্ট করে 2 মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যায়, কনসেপ্ট করে 3 মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যায়, কনসেপ্ট করে 4 মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যায়। কারণটা কি? কারণ হচ্ছে তার জরায়ুর প্রবলেম আছে, কারণ হচ্ছে তার ডিম্বাণু শুক্রাণুর প্রবলেম আছে। ঠিক আছে, তো এই জরায়ু যদি অ্যাবনর্মাল অ্যাটিচিউড রূপে প্লে করে, জরায়ু যদি অসুস্থ হয়, জরায়ু যদি প্রিপেয়ার না হয়, পারফেক্ট না হয়, তাহলে তো বাচ্চা আপনি কনসেপ্ট করতে পারবেন না। সো এই এবং প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রেই দরকার। আমি আমাদের ব্রিটেনের একটা রিমেডিসি বই পেয়েছিলাম 2013 সালের দিকে, সেই বইটাতে আমি একটা জিনিস খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, প্রায় 450 প্রবলেমের রিকমেন্ডেশনের মধ্যে নেচার মিন প্রোডাক্টসটা পাইছি এবং হচ্ছে প্রায় 300 রিকমেন্ডেশনের মধ্যে এবিটা কেয়ার প্রোডাক্টসটা পাইছি। তাইলে এবার একবার বুঝতেই পারেন মাই ডিয়ার অডিয়েন্স যে এটা কতটা ভ্যালুয়েবল প্রোডাক্ট। দেন এরপরে বলা হচ্ছে হেল্পস মেনটেইন এ সারফেস লাইনিং আইস। এরপরে বলা হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি ট্র্যাক, ইন্টেস্টাইনিয়াল ট্র্যাক। মারাত্মক, এগুলোর ব্যাপারে বলতে গেলে আরো অনেকক্ষণ সময় লাগবে। শুধু এটুকুই বলি যে চোখের স্বাস্থ্য ভালো রাখতে এটা কাজ করে এবং হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক হেলথ অর্থাৎ আমাদের যে শ্বাসনালী, খাদ্যনালী, এই শ্বাসনালীটাকে ভালো রাখতে হেল্প করে। ইউরিনারি ট্র্যাক অর্থাৎ মূত্রনালীকে ভালো রাখতে কাজ করে। এরপরে হচ্ছে কি ইন্টেস্টাইনিয়াল ট্র্যাক অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত, কোলন এবং স্মল ইন্টেস্টাইনিয়াল ট্র্যাকের ভেতরের ওয়ালকে সুস্থ রাখতে এটা খুব ভালো কাজ করে। সো এবং বলা হচ্ছে প্রোমোটস, এবার দেখেন আরেকটা শব্দ পেয়েছেন প্রোমোটস, প্রোমোটস হেলদি স্কিন এন্ড হেয়ার, ম্যানস হেলথ। ফাইনালি দেখেছেন কত বড় মেসেজটা দিয়েছে, ম্যানস হেলথ অর্থাৎ পুরুষদের স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো উপকারী। দেন বলা হচ্ছে গিয়া স্কিন এবং নেইল মানে আমাদের নখের জন্য এবং ত্বকের জন্য খুবই ভালো কাজ করে। সো স্যার স্কিনটা এই স্লাইডটা চেঞ্জ করে দেন। সো এই ছিল এবিটা কেয়ার। এবিটা কেয়ারের 100 ট্যাবলেটস থাকে, 3টা করে খাবেন, ওয়ান্ডারফুল বেনিফিট পাবেন। এবং আমরা যারা সুস্থ আছি তারা যদি অন্তত বছরে 1টা কোটাও খাই তাহলে 1 বছর আশা করা যায় আপনি অনেকটা হেলদি থাকবেন। সো আমার যেটা ভিন্ন টাইপের পরামর্শ থাকে সবসময় সেটা হচ্ছে আপনি বছরে 1টি এবিটা কেয়ার হলেও খাবেন। দ্বিতীয় যে প্রোডাক্টসটা যেটা হচ্ছে আমিনা, বাংলাদেশের হাজার হাজার মানুষের প্রিয় পণ্য, যেই প্রোডাক্টসটার রেজাল্ট পাওয়া যায় মাত্র 5 মিনিটের মধ্যে, সেই প্রোডাক্টসটার নাম হচ্ছে গার্লিক থাইম। গার্লিককে বলা হয় নেচার ওয়ান্ডার্স এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে গার্লিক। হাজার হাজার বছর যাবত গার্লিকের ব্যবহার হয়ে আসছে আয়ুর্বেদিক শাস্ত্রে, ইউনানি শাস্ত্রে, ইউরোপিয়ান মেডিসিনে, সো ট্রেডিশনাল মেডিসিনও আজকে এটা ইউজ হয়ে আসছে। কেন বলা হচ্ছে, ওই যে একটু আগে সিলেনিয়াম বললাম আপনাদেরকে, সেই সিলেনিয়ামটা কিন্তু প্রাকৃতিক ভাবে পাওয়া যায় রসুনের মধ্যে, এবং রসুন অনেক গুণে গুণান্বিত, পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট একটা প্রোডাক্ট।
আমাদের অ্যালোভেরার কোম্পানির গার্লিক থাইম কেন ফেমাস? বলা হচ্ছে হেল্পস প্রোটেক্ট অ্যাগেনিস্ট ফ্রি রেডিকেল, দ্যাট মিনস এটা ফ্রি রেডিকেল ডিলেট করতে, সাপ্রেস করতে হেল্প করে। ম্যা হেল্প সাপোর্ট এ হেলদি সার্কুলেটরি সিস্টেম, ইয়েস দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম এবং দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট। সেটা কি? পৃথিবীর সর্ববৃহৎ নদীর নাম হচ্ছে হিউম্যান বডির আটারি, আর পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্রের নাম হচ্ছে মানব দেহের রক্ত। এটা কেন এভাবে বলছি? দেখেন, আমাদের শরীরের ভেতরে যে পরিমাণ ব্লাড আছে আর যে পরিমাণ আটারি আছে, এই নদী এবং এই নদীর পানিটা যার সুস্থ সেই হচ্ছে সুস্থ মানুষ। সো আপনার এই নদী এবং নদীর পানিকে সুস্থ রাখার জন্য কাজ করে গার্লিক থাইম। গার্লিক থাইম কি করে? ব্লাড পিউরিফাই করে এবং ব্লাড সার্কুলেট হয় যে টোটাল বডিতে, এই টোটাল এন্টায়ার বডির ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে বলা হয় সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম যার সুস্থ বা হেলদি, তার শরীরের মধ্যে লো প্রেশার হাই প্রেশার বলতে কিছু নাই, তার বডিতে হার্ট অ্যাটাক বলতে কিছু নাই, প্যারালাইসিস বলতে কিছু নাই, যার সার্কুলেটরি সিস্টেম হেলদি, যার নিউরোলজিক্যাল সিস্টেম হেলদি মানে নার্ভাস সিস্টেম হেলদি। সো ওয়ান অফ দ্য বেস্ট পটেনশিয়াল প্রোডাক্টস এর নাম হচ্ছে ফরএভার গার্লিক থাইম। এটা চিবিয়ে খাইতে আরো মজা লাগে। এটা যদিও সফট জেল ফরম্যাটে আছে, এটা কালো কালো সফট জেল, খুবই সুন্দর দেখতে, সাদা কাগজে রাখলে এটারে এত সুন্দর লাগে, এবং এটা চিবিয়েও খাওয়া যায়। কারো যদি প্রেশার উঠে, জাস্ট ইনস্ট্যান্ট দুটো সফট জেল চিবাই খাওয়াই দিবেন, 5 মিনিট পরে প্রেশার দেখবেন হেলদি হয়ে গেছে, ইটস এ মিরাকল। এটার মধ্যে কোম্পানি আর একটা কাজ করেছে, আরেকটা অ্যান্টি অক্সিডেন্ট হাবস যুক্ত করছে যাকে থাইমল বলে। এই থাইমলটা হচ্ছে একটা অ্যান্টি অক্সিডেন্ট হাবস, এবং হচ্ছে ট্যানিন একটা রয়েছে, এরপরে হচ্ছে গিয়ে কি ফেনল একটা রয়েছে। সো এই পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট এলিমেন্ট গুলাকে একসাথে অ্যাড করে দিয়েছে, যার ফলে এটা পৃথিবী বিখ্যাত ফ্লাক্স হয়ে গেছে। এটা একটা থেকে তিনটা সবজেল ডেলি খাবেন, খেলে কি হবে, ব্লাড সার্কুলেশন হেলদি থাকবে। দেন পরবর্তী প্রোডাক্টের নাম হচ্ছে ফরএভার অ্যাবসর্বেন্ট সি। ফরএভার অ্যাবসর্বেন্ট সি মানে ভিটামিন সি, এটারও নামের মধ্যে উত্তরটা আছে। এটা মূলত ভিটামিন সি এর একটা প্রোডাক্ট, এবং বলা হচ্ছে অ্যাবসর্বেন্ট মানে কি, এটা বেশি পরিমাণে অ্যাবজর্পশন হয় হিউম্যান বডিতে। আর বেশি পরিমাণে অ্যাবজর্পশনটা হয় কেন, আসেন একটু তাকাই এদিকে। বলা হচ্ছে ভিটামিন সি এন্ড ওট ব্রান, ওট ব্রান ওই যে নিচে গমের মতো যেটা দেখতে পাচ্ছেন সেটা, আর ভিটামিন সি টা কোম্পানি ফাইটো এক্সট্রাক্ট কালেক্ট করে আমাদের ন্যাচারাল ফ্রুটস থেকে, কমলা লেবু থেকে বাইরে নেয়, নিয়ে এটা তৈরি করেছে। এবং হচ্ছে গিয়ে কি, এটা একটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্টস, এবং এটা শুধুমাত্র পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্টস না। সো স্যার স্লাইড চলে গেছে, কিছু করার নাই, ওই সেম এই জন্যই মানুষের কাছে খুব পছন্দের পণ্য। এটা খেলে গ্যাস ফর্ম করে না বডিতে, অ্যাসিডিটি ফর্ম করে না, ডাইজেশন ভালো হয়, এবং যাদের কনস্টিপিউশনের প্রবলেম হয় তাদের কনস্টিপিউশনের প্রবলেমটা রিলিফ হয়, এবং হচ্ছে যাদের ধরেন আপনার এই ফাইবারের অভাব আছে বা যাদের বডিতে হিমোগ্লোবিনের অভাব আছে, স্পেশাল বেনিফিটটা হচ্ছে পিলস অফ গ্রিনের এইটা, যে হিমোগ্লোবিন হচ্ছে রক্ত একটা কণিকা, এই রক্ত কণিকাটা তৈরি না হলে মানুষের অনেক প্রবলেম তৈরি হয়। সো এটা এই হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে এটা হেল্প করে। ইটস এ ওয়ান্ডারফুল প্রোডাক্টস, মাই ফেভারিট প্রোডাক্টস, এবং আমরা অনেক দিন খাই। সো ইনশাল্লাহ আইরিন আপার হিমেল ভাইও আমাদের জন্য এবার পাঠাই দিবে, আরো এক 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 ডজন প্রোডাক্টস পাঠাই দিবে, আমরা আবার রেগুলার খাবো আর ট্রেনিং এ দেখাবো। সো মাই ডিয়ার অল লাভলি অডিয়েন্স, মাই ডিয়ার অল লাভলি লিডার্স, অর মাই ডিয়ার অল লাভলি গেস্ট, সকল রেসপেক্ট